দুনিয়ার জমিনে কত অলির নাম শুনছেন, যে অলির কথা বলবো এই অলির নামও শুনছেন। এ অলিটা কোনো পুরুষ অলি না, এ অলিটা একটা মহিলা অলি, ওনার নাম হইল হযরতে রাবেয়া বুসরি। শুনছেন না, এ অলিটার নাম কি? আরো করে রাবেয়া বুসরি যদি অলি হয়, আমরা আমিরপুরের মা বোনেরা অলি হইতে পারবনি? পারবনি। তাহলে কন্যা, এ মা বোনেরা যদি সোনারুঘাট বাজারে বোরকা ছাড়া শাড়িটা ফাতলা নেডের কাপড়ের পরা সোনারুঘাট বাজারে যায়, এ মা বোন কোনোদিন অলি হইতে পারবনি? ব্যাপারটাভাবে গুললে অলি হইতে পারবনি? ব্যাপারটাভাবে গুললে অলি হইতে পারবনি? জামাইয়ের লগে খারাপ ব্যবহার করলে অলি হইতে পারবনি? শ্বশুর শাশুড়ির দমকর দিলে অলি হইতে পারবনি? আল্লাহর কসম রে, অলি হইত না, অলির নামে বলি হইয়া যাইব। আর যদি ফর্দা করে, স্বামীর খেদমত করে, মা বাবার খেদমত করে, দুনিয়ার জমিনে শ্বশুর শাশুড়ির খেদমত করে রে, খোদার কসম মা বোনেরা অলি হইতে পারব। হে আমার আমিরপুর এলাকার মা বোনেরা গো, আল্লাহর কোরআনের ভিতরে আমার আল্লাহ বলতেছেন, ও জগতের মানুষ, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জগতের মানুষ রে, ও জগতের মানুষ, তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বাইর হইতে দিও না। বাইর হইতে দিবা তোমার মাইয়া ইপটিজিং এর শিকার হইব, বাইর হইতে দিবা তোমার বউ দর্শন হইব, বাইর হইতে দিবা তোমার বউ আরেক বেডার লগে বাঁকব। ঠিক না বেঠে? আমার নবী আল্লাহর কোরআন থেকে অত্যন্ত সুন্দরভাবে কয়, হে আমার আমিরপুর এলাকার মা বোনেরা, হবিগঞ্জের সোনারুঘাট এলাকার আশেপাশে এলাকার মা বোনেরা, যারা যারা শুনতে চান, আপনাদেরও তো দরকার আল্লাহর অলি হওয়ার। আপনি যদি আল্লাহর অলি হন, আপনার লগে আপনার মা বাপ জান্নাতে যাইব, স্বামী জান্নাতে যাইব, পুতেরা জান্নাতে যাইব। আজকে এত সুন্দর কইরা এ আমিরপুর জালিয়া বস্তির মধ্যে ফুলমিয়া সাহেবের বাড়ির মাহফিলটা তখন সফল কাম হইব, যখন এই এলাকার মা বোনেরা স্বামীর লগে উঁচা গলায় কথা কইতো না, দমক দিয়া কথা কইতো না, এই এলাকার মা বোনেরা শ্বশুর শাশুড়ির সঙ্গে দমক দিয়া কথা বলবে না। ভাইও গভীর মনোযোগ দিলে আরো সুন্দরভাবে বুঝবেন, আল্লাহর ওলি রাবেয়া বসরি মহিলা আল্লাহর ওলি। এই রাবেয়া বসরি স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার হবে বিদায়, শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার হবে বিদায়, আমার আল্লাহ পাক নারাজ হইয়া যাইব বিদায়। উনি ওনার যৌবনত্বটা বিলীন কইরা দেন নাই, বিবাহ করেন নাই, রাবেয়া বসরি বিবাহ ছাড়া আল্লাহর ওলি হইছে। সুবহানাল্লাহ, রাবেয়া বসরি বিবাহ করে নাই, বিবাহ ছাড়া আল্লাহর অলি হয়েছে। রাবেয়া চিন্তা করছে, আমি যদি বিবাহ করি স্বামীরে সময় দেওয়া লাগবে, সন্তান হইলে সন্তানদের সময় দেওয়া লাগবে, স্ত্রী আমি হইয়া যাওয়ার পরে শ্বশুর শাশুড়ির সময় দেওয়া লাগবে। এই সময় দিতে যাইয়া আমি যদি আমার মালিকরে সময় কম দেই, আমার মালিক যদি ময়দানে মাসরে আমার জিগায়, রাবেয়া রে ও রাবেয়া, জামাইরে সময় দিত আল্লাহরে সময় দিত কোন সময়, শ্বশুর শাশুড়ের সময় দিত আল্লাহর সময় দিত কোন সময়, সংসারের কাজে সময় দিত আমারে দিত কোন সময়, আটকা যাইবা উত্তর দিতে পারবা না। রাবেয়া ডাক দিয়া কয়, জগৎবাসী, আমি আমার আল্লাহরে এত ভালোবাসি, আমার নবীরে এত ভালোবাসি রে, আল্লাহ নবীরে ভালোবাসার কারণে আমি রাবেয়া বসি দুনিয়াতে বিবাহ বন্ধনে আবদ্ধ হই নাই। রাবেয়া রে ও রাবেয়া, তাহলে তুমি কেন আমার আল্লাহরে এত ভালোবাসতা? ও রাবেয়া, তুমি কি আমার আল্লাহরে কোনোদিন দেখছনি? রাবেয়া কয়, জগতের মানুষ, আমি আমার মা বাপের সাইন নম্বর মাইয়া। কয় নম্বর? সাইন নম্বর মাইয়া। রাবেয়া বসির আব্বা জান এবং আম্মা জানের দুনিয়াতে একটা দুইটা তিনটা কইরা, রাবেয়া বসির আব্বা জান আম্মা জানের তিনটা মেয়ে দুনিয়াতে আছে, সন্তান আছে, একটা টিকা ছিল না, কিন্তু রাবেয়া বসি দুনিয়াতে আসার আগে আমার দয়াল নবী রাবেয়া বসির আব্বারে ঘুমের ঘরে স্বপ্নে আইসা ডাক দিয়ে কয়, রাবেয়ার আব্বা, ও ও রাবেয়ার আব্বা, তোমার এই স্ত্রীর গর্ভে কিছুদিন পর একটা সন্তান আগমন করবে, যেই সন্তান হবে আবেদা, যেই সন্তান হবে সলেহা, যেই সন্তান হবে তাহেরা, যেই সন্তান হবে জাহেরা, এই সন্তান বড় মাপের একজন আল্লাহর ওলি হইব। রাবেয়ার আব্বা, ও রাবেয়ার আব্বা, ও তোমার মাইয়াটা তো সাইন নম্বর মাইয়া, রাবেয়া শব্দের অর্থ হইল সাইর, তোমার মাইয়ার নামও রাখবা রাবেয়া, সাইর মারহাবা।
আবার আব্বা ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি আমার মায়ের নাম রাখতাম রাবেয়া আপনি বলছেন কবুল করলাম রাবেয়া দুনিয়াতে আছে বিবাহ করে নাই দুনিয়ার কাজকর্ম নিয়ে ব্যস্ত হয় নাই রাবেয়া কয় আমি যতক্ষণ সময় পাইছি আমি আমার আল্লাহরে ডাকছি আমিরপুরের মা বোনেরা যতক্ষণ সময় পান টিভি সিরিয়াল দেখা সময় কাটান যতক্ষণ সময় পান মোবাইল টিপা সময় কাটান যতক্ষণ সময় পান ঝগড়া করেন জালে জালে যতক্ষণ সময় পান শ্বশুর শাশুড়ির লগে ঝগড়া করেন যতক্ষণ সময় পান এই এলাকার মধ্যে কত পার্ক আছে কত পাহাড় আছে কত ঝর্ণা আছে এগুলাতে ঘুরে বেড়ান মা গো মা ঝর্ণাতে ঘুরলে হবিগঞ্জ বাজারে গেলে সোনারু ঘাট গেলে আল্লাহর ওলি হওয়া যায় না আল্লাহর ওলি হইতে হইলে আল্লাহর ওলির দরবারে যাওয়া লাগে রাবেয়া তুমি ওলি হইছো কেমনে কই আল্লাহর রাসূলকে ভালোবাসা রাবেয়া রে তুমি যে আল্লাহর এত পাগল ছিলা তুমি কোনদিন আমার আল্লাহরে দেখছো নি রাবেয়া কয় জগতের মানুষ আমার আল্লাহরে দেখা যায় না আমার আল্লাহরে শোয়া যায় না আমার আল্লাহর অনুভব করা যায় না আমার আল্লাহর কোনো গ্রান পাওয়া যায় না আমার আল্লাহর কোনোভাবে দেখা যায় না ধরা যায় না শোয়া যায় না ও রাবেয়া তাইলে তুমি আমার আল্লাহরে যদি না দেখো তুমি কেমনে নামাজ পড়লা কোন খোদারে খুশি করতে চাইলা রাবেয়া কয় কোন খোদারে খুশি করতে চাইছি জানো নি আমি যদিও আমার আল্লাহরে না দেখি রে আমার আল্লাহ আমি রাবেয়ারে দেখি রাবেয়া রে তুমি থাকো ইরাকের জমিনে কিন্তু তুমি রাবেয়ার কাছে জানতে চাই আমার আল্লাহর তো একটা ঘর আছে যেই ঘরটার নাম হলো বাইতুল্লাহ নাম কি কার ঘর জোরে কয় না এ পিছনে তারা কোনছে কার ঘর ও রাবেয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা শরীফ যা আছে মক্কা শরীফের মধ্যে ওই সৌদি আরবের মধ্যে রাবেয়া তুমি কি বাইতুল্লাহ যাইতে মন চায় না রাবেয়া কই বাইতুল্লাহ তো অনেক দূরে আমি রাবেয়া বাইতুল্লাহতে যাইতে যে সময় লাগব আমি রাবেয়া বাইতুল্লাহতে যাওয়ার আগে আমি বাইতুল্লাহরে এমনি দেখতে পারি রাবেয়া রে কেমনে তুমি বাইতুল্লাহ দেখবা রাবেয়া বুশ্রী কয় ঠিক আছে আমি নামাজ আদায় করি রাবেয়া বুশ্রীর জীবনী পড়তে দেয়া পাইলাম তাজকিরাতুল আউলিয়া নামক কিতাবের মধ্যে হযরতে ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাই উনি লেখতাছে রাবেয়া বুশ্রী একটা যা নামাজের মুসল্লা লইছে নামাজের মুসল্লাটা বিছাইয়া রাবেয়া বুশ্রী দুই রাকাত নামাজ পড়ে রাবেয়া বুশ্রী দুই রাকাত নামাজ পড়ে দুই রাকাত নামাজ পড়ে এক কদম আগায় আর দুই রাকাত নামাজ পড়ে এক কদম আগায় আর দুই রাকাত নামাজ পড়ে এক কদম সামনে যায় আর দুই রাকাত নামাজ পড়ে আরেক কদম সামনে যায় আল্লাহ কয় জগৎবাসী রে রাবেয়া এমনে এমনে নামাজ আদায় করলে একটু একটু করে সামনে গেলে কিয়ামত হইয়া যাইব রাবেয়া আমি আল্লাহর কাবা দেখতে পারতো না জিব্রাইল রে আমার রাবেয়া দে তো আমি আল্লাহর পাগল আমার রাবেয়া আর দুই রাকাত নামাজ শেষ করার আগে আমার রাবেয়া রে আল্লাহর কুদরতি ফয়সালা দিয়া রাবেয়া রে আল্লাহর কাবার সামনে হাজির করে দেয় রাবেয়া বসি ডাক দিয়া কয় দুই 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 কইরা ছয় রাকাত নামাজ পড়তে দেরি আমি দেখলাম চকুড়া কইলা ছয় রাকাতের নামাজের সেজদা থাকে ওইটা আমি আমার ইরাকের জমিনে নাই দুই রাকাত কইরা ছয় রাকাত নামাজ পড়ার পরে আমার আল্লাহ কুদরতি ভাবে আমি রাবেয়ার কাবা শরীফের সামনে নিয়ে হাজিরি কইরা দিছে ভাইও এমন নামাজ রাবেয়া পড়ছে এই নামাজ তো আমরা পড়তে পারি না আমার নবী কয় উম্মত এমন ভাবে নামাজ পড়বা যেই নামাজ পড়লে আল্লাহ নবী পাইবা উম্মত রে নামাজে দাঁড়াইছো দুনিয়ার কাজকর্মের কথা মনে হইছে চোখটা একবার বন্ধ করে দেখো চোখ বন্ধ করলে অন্ধকার দেখা যায় আপনারা একটু চোখ বন্ধ করে দেখেন না দেখবেন অন্ধকার দেখা যায় নবী গো এটা কেমন নামাজ পড়তাম আমার নবী কয় এমন ভাবে নামাজ পড়বা চোখ বন্ধ করলে অন্ধকার অন্ধকার দেখবা না আল্লাহর নবীরে দেখবা চোখ বন্ধ করলে মক্কায় আর মদিনা দেখবা এই নামাজটা অন্য কেউ পড়ছে না এই নামাজটা রাবে
ভাইরা অবশ্রি ফরসে আমিরপুর এলাকার মা বোনেরা গো মুরুব্বি বাবারা গো ছোট ভাই বাবারা ও যুবক নজুবান বন্ধুরা এমন নামাজ পড়ো যেই নামাজের মাধ্যমে আল্লাহ দেখা যায় আল্লাহ যদি না দেখো এমন নামাজ পড়া তোমার কোনো লাভ নাই নামাজ যদি পড়তে হয় হুজুরি কলাবে রাবেয়া অবশ্রির মতো নামাজ পড়ো নবীজি যেই নামাজ শিখাইছে ওই নামাজটা তুমি পড়ো আল্লাহর নবী কই উম্মত নামাজ যদি তুমি পাঁচ ওয়াক্ত পড়ো এই পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি মাগরিবের পরে আওয়াবিনের নামাজ পড়ো একখানা যেই ব্যক্তি 12 দিন বা 40 দিন আওয়াবিনের নামাজ পড়ব আমার আল্লাহ তার আগে পিছের 12 বছর করে জীবনের গুনাহ maaf করব যেই ব্যক্তি এশাকের নামাজ পড়ব ফজরের নামাজের পরে এশাকের নামাজ পড়ার দুই রাকাতের কারণে আল্লাহ তার রিজিক বাড়াইয়া দিব যেই ব্যক্তি ফজরের নামাজের আগে তাহাজ্জুদের নামাজ পড়ব যা কিছু চাইবো আমার আল্লাহ পূরণ করব এই আমিরপুর এলাকার কত মা বোন কত ভাই বাবা আছে নিয়ত করছে বিদেশ যাইব বিদেশ যাইতে পারে না ব্যবসা করে বরকত পায় না কাজে কর্মে কোনো বরকত পায় না কঠিন রোগ বালা মুসিবত হইছে হাজার টাকা দিয়া ভিজিট দিয়া ডাক্তার দেখাইছো রোগ সারে না আল্লাহর কসম রে নবীর তাহাজ্জুদের নামাজ পড়ো আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্দো আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমি আপনার বান্দা আপনি আমারে ভালোবাসেন কিনা জানি না আমি আপনার ভালোবাসি আল্লাহ আপনি আমারে কঠিন রূপ বালা মুসিবত দিছেন যদি আপনার ভালো লাগে এই রূপ দিয়ে আমার এই মুহূর্তে ইন্তেকাল করাইয়া দেন আর যদি আমারে বাঁচায় রাখবেন মনে করেন আমারে রূপটা সরাইয়া নির্দিষ্ট হায়াতে জিন্দেগি নসিব করেন খোদার কসম রে তাহাজ্জুদের নামাজে যা চাইবা তুমি তা পাইবা শুধু একমাত্র 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 যা চাইবা তা পাওয়ার একটা মাধ্যম হলো ওই নামাজ পড়ার আগে হারাম খাওয়া ছাড়তে হইব সুদ খাইবা নামাজও পড়বা কবুল হবে না গোশ খাইবা নামাজও পড়বা কবুল হবে না পরের সম্পদ খাইবা নামাজ পড়বা কবুল হবে না মানুষের জায়গা লোভ করে খাইবা তোমার নামাজ কবুল হবে না নামাজ এমন ভাবে পড়ো যেই নামাজ পড়লে আল্লাহ নবী পাওয়া যাইব ও বন্ধুরে ও নবীর পাগলের দলেরা ও আশেখানে শুন ভাই বাবারা আবার এই নামাজ কবুল করাইতে হইলে আম্মা আব্বার দোয়াও লাগব আল্লাহর কোরআন থেকে আয়াত পড়ছিলাম ওয়াবুদুল্লাহা তোমরা আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা তোমরা তোমাদের আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক করবা না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এবং তোমরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে তোমাদের মা বাবার প্রতি ইহসান করো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা বাবার প্রতি ইহসান করলে লাভটা কি হইব আমার নবী কো উম্মত মা বাবার প্রতি যদি ইহসান করো সদাচরণ করো আমার আল্লাহ ইন্তেকালের পরে তোমার জান্নাত প্রদান করব নবী গো ইয়া রাসূলুল্লাহ তাহলে আল্লাহ বুঝি জান্নাত দিব নবী গো আপনি নবীর কাছে জানতে চাই আমরা তো জীবনে মা বাবার লগে বড় অন্যায় করছি মা বাবার লগে জীবনে বড় ভুল করছি ও নবী গো মা বাবার লগে আমরা জীবনে যেই ভুল করছি মা বাপ যদি বদদোয়া দেয় আমার জীবনে জান্নাত পাওয়া হারাম হইয়া যাইব খোদার কসম রে মা বাবার মনে কষ্ট দিয়া নামাজ পড়বা কবুল হবে না মা বাবার মনে কষ্ট দিয়া রোজা রাখবা হজ করবা যাকাত দিবা কবুল হবে না বালা কোনো কাজ করতে যাইবা আমার আল্লাহ তোমার কাজে সফলতা দিবে না নবী গো কষ্ট তো দিয়া লাইছে এখন কি করতাম আমার নবী শিখাইয়া দেয় আম্মা আব্বা যদি বাইসা থাকে বাড়ির ভিতরে যায়া আম্মা আব্বার পাউডা আঞ্জা কইরা দইরা জরাইয়া দইরা ডাক দিয়া কইবা মা গো মা জীবনে আপনার লগে বড় অন্যায় করছি বড় পাপ করছি বড় অন্যায় করছি মা আমারে মাফ কইরা দেন দেখবেন রে ভাই আপনি যখন মা বাবার পাও ধরা মাফ চাইবেন মা কইব ফুত ও ফুত আমি মার পাও ধরছো তো আমি মার কাছে বালা লাগে না আব্বা কইব পুত্রে আমি মার পাও ধরা মাফ চাইতাছো আমার কাছে বালা লাগে না মার পাও ধরা যখন আপনি কানবেন আর কইবেন মা আমারে মাফ কইরা দেন হে এলাকার মুরব্বী এলাকার যুব সমাজ পর্দার অন্তরালের মা বোনেরা যদি মা বাবার মনে কষ্ট দিয়া থাকো কষ্ট দেওয়ার না দাও আজকে ওয়াদা করে যাইবা এই মাহফিল থেকে বাড়ির যে আগে মা বাবার ফাউন্ডি ধরে মাফ চাইবা দেখবেন আপনি মা বাবার ফাউন্ডি ধরে মাফ চাইলে আপনার মা বাপ আপনার লগে লগে কান্দে আপনি ডাক দিয়ে কইবেন মা বাবা আপনারা কি লেগে কান্দেন কান্দার কারণটা জানতে চাই আপনারা তো কোনো ভুল করছেন না ভুল করছি আমি আমি না কান্দাম গো মা আপনারা কেন কান্দেন মা বাপ ডাক দিয়ে কইব পুত্রে ভু কেন কান্দি জানোসনি তুই সন্তান এতদিন আমরা কষ্ট দিছ এতদিন কষ্টে কানছি এখন কষ্টে কান্দি না এখন তো আমি খুশিতে কান্দাছি মা গো মা খুশিতে কেন কান্দে মা ডাক দিয়ে কইব আমার সন্তান
সুলতান এতদিন কষ্ট দিছত মনে বড় কষ্ট ছিল এখন যে পায় ধরা মাপ চাইছো আমি মার কাছে বড় বালা লাগে আমি মার কাছে বড় বালা লাগে এইজন্য আমি তোমার জন্য কান্দি দেখবা মা বাবা তোমারে মাফ কইরা দিব অনেকের মন খারাপ হয়ে গেছে হুজুর আমার তো মানে আমি মাহফিল দেখে দেয়া কার পাও ধরা মাপ চাম অনেকের মন খারাপ হয়ে গেছে হুজুর আমার তো বাপ নাই আমি এখান থেকে দেয়া কার পাও ধরা মাপ চাম বন্ধুরে আমার নবী শিখিয়া দেয় মা বাপ যদি মইরা যায় কবরে যায়া থাকে মা বাপের কাছে মাপ চাইবা কেমনে ও মত মা বাপের কাছে মাপ চাইতে গইলে তুমি দুনিয়ার জমিনে যা কিছু করো না কেন আম্মা আব্বার কবরটার সামনে যায় দাঁড়াইবা আল্লাহর কাছে দোয়া করবা রব্বির হামুমা কামা রব্বায়ানি সগির রব্বির হামুমা কামা রব্বায়ানি সগিরা আমার নবী কই উম্মত কোন সন্তান যদি মা মইরা যায় কোন সন্তান যদি আব্বা মইরা যায় আব্বা মা মারা যাওয়ার পরে ওই সন্তানের চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া যদি কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় বাদাম রে যাদের মা বাবা কবরে আম্মা আব্বার জন্য আজকে আখিরি মুনাজাতে একটু দোয়া করবা আল্লাহ যেন আমাদের আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে নবীর ইতাত করার তৌফিক দান করে আমাদেরকে নবীর একজন সাহাবী ইসলামের তৃতীয় খলিফা হযরতে ওসমান জিন্নুরাইন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উপাধি হইল জিন্নুরাইন জিন্নুরাইন কেন হইছে আমার নবীর একটা কন্যারে হযরত ওসমানের কাছে বিবাহ দিছে বিবাহ দেওয়ার পরে নবীর ওই কন্যাটা ইন্তেকাল করছে ইন্তেকাল করার পরে আমার নবীর দ্বিতীয় কন্যারে হযরত ওসমানের কাছে বিয়া দিছে ওসমানের কাছে বিবাহ দেওয়ার পরে আমার নবীর দ্বিতীয় কন্যা ইন্তেকাল করছে আমার নবী কি ওসমান আমি নবীর যদি আরেকটা কন্যা থাকতো তুমি ওসমানের কাছে আমি নবী বিবাহ দিতাম যা রে ওসমান যা আমি নবীর দুইটা মেয়েকে তুমি বিবাহ করার কারণে আমি তোমারে উপাধি দিলাম জুন্নুরাইন মানে দুইটা নূরের মালিক নবীর মাইয়া দুইটা যদি নূর হয় আমার নবী কি নূর না মাটি আপনার কাছে ছাড়া দিলাম তাহলে এখন যারা বলতেছে আমার নবী আমাদের মতো সাধারণ তাদেরকে বলবা হাদিস শরীফ প্রমাণ করে আমার নবী সাধারণ না তারা বলতে পারে আমার নবী মানুষ ছিল আরে না 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 আমার নবীকে আমার আল্লাহ মানবী একটা কাবার ফরাইয়া দুনিয়াতে ফাটাইছে হাদিস শরীফের ভাষায় একজন আশেক এভাবে বলতেছেন আরে নূর নবীদের তিনটি সুরত শোনো হে নবীদের উম্মত প্রমাণ করে হাদিস আর কোরআন সুবহানাল্লাহ জোরে কইতাম না না আপনারা আস্তে কইতাছেন সুবহানাল্লাহ জোরে ওরে নূর নবীদের তিনটি সুরত শোনো হে নবীদের উম্মত প্রমাণ করে হাদিস আর কোরআন ওরে এক যে শুরুতে হাকিকি দুই নাম্বারে মালাইকি তিন নাম্বারে মানব রূপ ধারণ নবীর আশেকে গগনে গাইব মোরা কামলিওয়ালার শান বলনে গাইব মোরা কামলি নবীর আসে কান গাইব মোরা হাকিকি সুরত কেউ দেখে নাই দেখছেন আমার আল্লাহ তালাশাই দেখাইবেন আমাদের কেও সেই সুরত দেখতে গলে নবীর আশেকে গো সকলে সেই সুরতটা দেখতে গলে নবীর আশেকে গো সকলে বুক ফালাইয়া গাও না নবীর শান নবীর আশে কান গাইব মোরা কামলিওয়ালার শান বলেন গাইব আমরা নূরে নবীজির শান নবীর আশে কান গাইব আমরা আরে মালাইকি সুরতে হইল ফেরেশতায়ে বাংলা শব্দ ওই সুরতে আল্লাহ পাকের কাছে মালাইকি সুরতে হইল বাংলাতে ফেরেশতা শব্দ সেই সুরত আমার আল্লাহ পাকের কাছে মালাইকি সুরতে দিয়া সাজাতুন রূপে সাজাইয়া মালাইকি সুরতে দিয়া ময়ূর রূপে সাজাইয়া দেখলেন আমার আল্লাহ তালা সাহাই নবী বিলাসে কান গাইব মোরা কামলিওয়ালার শান বলেন গাইব মোরা নূর নবীজির শান নবীর আশে কান গাইব মোরা
বাসারি সুরতে মানুষ দেখিল নবীদের উম্মত দেখল কত কাফের ও বেঈমান বাসারি সুরতে আমার এই গজলটার এই কথাগুলোর ভিতরে কিন্তু নবীর সুরতগুলোর বর্ণনা বাসারি সুরতে মানুষ দেখিল নবীদের উম্মত দেখল কত কাফের আর বেঈমান যারা নবীর নূর মানিল নূর নবীজি সত্য দেখল যারা নবীর নূর মানিল নূর নবীজি সত্য দেখল মাটির নবী দেখল বেঈমানের রায় নবীর আসে কানে গাইব মোরা কামলিওয়ালার শান বলেন গাইবই আমরা কামলিওয়ালার শান নবীর আসে কানে গাইব মোরা ভাইও নবীর পাগলের দলেরা যেই জায়গার মধ্যে আলোচনার ধারাবাহিকতা ছিল আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর সুরত হইল নূরের সুরত কিসের সুরত নূরের কন্যা কিসের সুরত নূরের সুরত ওয়ালটা তো এখানে ছিল নাকি তাহলে নূরানি সুরতের নবীর উম্মত দুনিয়ার জমিনে নবীরে দেখবে নবীরে পাবে কিন্তু আমার নবী কয় আমি নবীর মূল সুরতটা দেখতে হইলে তোমরা রওজা মোবারকের কাছে যাওয়া লাগবে নবী গো রওজায় যাওয়ার মতো আপনার কাছে কোনো টাকা নাই আপনার কাছে কোনো পয়সা নাই আমরা কেমনে আপনি নবী রওজা মোবারকের কাছে যাব আমার নবী কয় উম্মত রে আমি নবী ঘোষণা করলাম দুনিয়াতে তোমরা যা কিছু করো না কেন আমি নবীরে বেশি বেশি স্মরণ করলে জান্নাত নবীর লগে আছে না নাই এই জন্য বাগান ওই নবী চিনার জন্য হকানি রব্বানি পীর মাশায়েক ধরবেন এখন আসেন আমরা সমাজে অনেকে বলে মা আছে বাবা আছে পীর ধরবেন কি লাগা বলে কি বলেন জোরে বলেন না বলে কি বলে না বাজান মা বাবা আছে পীর ধরবেন কেন মা বাবা বড় পীর এই কথাটা একবারে সত্য মা বাবা থাকলে আপনার পীর ধরার দরকার নাই এখন আমি জানতে চাই মা বাবা আপনারে দুনিয়ার শিক্ষা দেয় মা বাবা আপনারে দুনিয়ার শিক্ষা দেয় মা বাবা আপনারে দুনিয়ার শিক্ষা দেয় কিন্তু পীর মাশায়েক আপনারে আখেরাতের শিক্ষা দেয় আখেরাতে পার হইবার লাগিয়া আরে চলো তোমরা নবীর প্রেমে হইয়া যাও পেরেশান নবীর আসে কান নবীর প্রেমে হইয়া যাও পেরেশান নবীর আসে কান গাইব আমরা কামলিওয়ালার শান মা বাবা তোমারে দুনিয়া শিখাইব মা বাবা তোমারে দুনিয়ার খাবার দিব মা বাবা তোমারে দুনিয়ার শিক্ষা দিব মা বাবা আখেরাত দেখাইতে পারে না দুনিয়ার মা বাবা তোমারে আখেরাত দেখাইতে পারে না আখেরাত দেখাইব তোমারে ফিরলিগণ আখেরাত দেখাইব তোমারে মুর্শিদগণ এখন আপনার কাছে প্রশ্ন আপনি বলতেছেন যে হুজুরে আমরা তো মা বাবার সম্মান করি কোনো পীর তো কোনো দিন কইছে না মা বাপের সম্মান করো না কোনো পীর তো কোনো দিন কইছে না মা বাপের বাদ দিও না মা বাপের সম্মান করার পরে যদি সময় পাও আল্লাহর ওলির দরবারের মধ্যে চলে যাও আল্লাহর ওলি তোমার নামাজের কথা কইব বলে হুজুর নামাজের কথা মা বাপেও দামদারে কয় মসজিদে ইমামেও দ কয় আল্লাহর ওলি কইলে লাভ দা কি কইব আল্লাহর ওলি তোমার এমন নামাজ শিক্ষা দিব যেই নামাজ যার নাম হইল হুজুরি কলবের নামাজ বলে হুজুর হুজুরি কলবের নামাজ কোনটা জানতে চাই হুজুরি কলবের নামাজ হইল আল্লাহ আকবার কইয়া নামাজে দাঁড়াইবা আমার নবী মেশকাতুল মাসাবির কিতাবু সলাত অধ্যায়ের মধ্যে হাদিস শরীফ বলতেছে উম্মতে মুহাম্মদি হুজুরি কলবের নামাজ যখন তোমরা পড়বা আল্লাহু আকবার কইয়া নামাজের ভিতরে দাঁড়াইবা নামাজের ভিতরে দাঁড়াইলে যখন তুমি আমার আল্লাহরে দেখবা মনে করবা তোমার নামাজ হইয়া গেছে আমি জানতে চাই সোনারুঘাটের আমিরপুরের মানুষ এতদিন পর্যন্ত নামাজ পড়েন কারোর বছর 15, 20, 25, 30, 40, 50 বছর বয়স আছে একদিনও আল্লাহ দেখছেননি সবাই কইব হুজুর আল্লাহই তো দেখছি না আল্লাহ দেখলে আমি তো জামানার সবচাইতে বড় মারেফতের ওলি হইতাম সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো আপনার উম্মতের মধ্যে সাহাবীদের মধ্যে কেউ আসেনি একজন আল্লাহরে দেখছে গো নবীজি আমার নবী কয় উম্মতে মুহাম্মদি আল্লাহরে কেউ দেখছে না নবী গো তাইলে আমরা দেখাম কেমনে আমার নবী কয় উম্মত সাহাবীরা আল্লাহ যদি না দেখা থাকো একটা কথা মনে রাখবা আল্লাহ আকবর কইয়া যখন আমাদের দাঁড়াইবা তুমি আমার আল্লাহরে না দেখলে আমার আল্লাহ তোমারে দেখে আল্লাহ যদি তোমারে দেখে তো
তোমার নামাজ কবুল হইব নসে তোমার নামাজ কবুল হবে না ভাই ও আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যান নামাজের মধ্যে দাঁড়াইলে আল্লাহ দেখবেন দূরের কথা আবার আল্লাহ আপনারে দেখব দূরের কথা আল্লাহু আকবার কইয়া দাঁড়াইলে আপনার কত টাকা ঋণ আছে নামাজের ভিতরে মনে হইয়া যায় কোন দিন কোন দিক দিয়া কার ফকরে টাকা মাইরা খাইছেন আপনার এটা মনে হইয়া যায় ভাই ও আল্লাহু আকবার কইয়া নামাজে দাঁড়াইলে জীবনের দুনিয়াতে যত আকাম কুকাম করছেন নামাজের ভিতরে আপনার মনে হইয়া যায় জানতে চাইরে ভাই এই নামাজ দিয়া আল্লাহ পাওয়া যাইব নি আরো জোরে বলেন যাইব নি আমার নবী কয় না 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 তবে যদি আল্লাহ পাইতে চাও এমন নামাজ ফরজ এই নামাজে আল্লাহ এবং রাসূল পাওয়া যায় আল্লাহ এবং রাসূল পাওয়ার নামাজ শিখিয়ে দেয় পীর মুর্শিদ বলে কেমন নামাজ বলে ওই নামাজ না পাঁচ ওয়াক্ত নামাজ না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলা তাল্লাকা আসা আইয়া বাসা কর রব্বুকা মাকামাম মাহমুদা রাতের গভীরে উইটা ফজরের নামাজের আগে একা একা যখন তোমার মা ঘুমায় বাপ ঘুমায় বউ ঘুমায় সন্তান ঘুমায় এলাকার সবাই ঘুমায়া যায় পশু পাখিও ঘুমায়া যায় ওই সময় তুমি নামাজের মুসল্লাটা বিছাইয়া দুই রাকাত নামাজ পড়বা তাহাজ্জুদের নামাজ ওই নামাজটা পড়া আমার আল্লাহর কাছে যা চাইবা আমার আল্লাহ মরার আগে তোমার সকল কিছু দিয়া সফলতা অর্জন করাইয়া দিব এজন্য আসে কয় নামাজে নামাজিরে সরল পথ আনতে পারে নামাজে আরে যে নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে সে নামাজে আল্লাহর ওলিগণ নাই সেই নামাজ তোর হবে না রে নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে নামাজে ঠিক না বেচি যে নামাজে পীর মুর্শিদ নাই ওই নামাজ তোর হবে না রে আপনারা বলবেন হুজুর নামাজে পীর মুর্শিদ আসে কেমনে এটা তো বড় একটা ফেতনার বিষয় নামাজের ভিতরে যখন তাশাহুদ পড়েন ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন বলে সালাম দেননি উমা দেননি দেননি ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন বলে যখন সালাম দেন সলিহিন শব্দ বমানা আমরা শুননি হুজুররা তরিকতের হুজুররে দিগাইয়েন না কোন ওহাবি মোল্লারে দিগাইয়েন দেখবেন ওহাবি মোল্লা কইব সলিহিন বমানা আল্লাহর ওলি নেককার মানুষ তো তারা আল্লাহর ওলি যারা নামাজে ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন বইলা আল্লাহর ওলি ফির মুর্শিদরে সালাম দেন ওই নামাজটা তো ওই নামাজ যেই নামাজে আল্লাহর ওলিরে সালাম দেওয়া হয় আল্লাহর ওলি নবীগণকে যারা সালাম দেয় ওই নামাজটা আমার আল্লাহর কাছে কবুল হইয়া যায় এই জন্য আশেক ডাক দিয়া কয় নামাজে নামাজির সরল পথ আনতে পারে নামাজে ওরে যে নামাজে নবীদি নাই সেই নামাজ তোর হবে না রে যে নামাজে পীর মুর্শিদ নাই সেই নামাজ তোর হবে না রে নামাজে নামাজির সরল পথে আনতে পারে নামাজে নামাজ পড়ে মুমিন যারা ইহুদি নাসারারা নামাজ পড়ে মুমিন যারা ইহুদি নাসারারা মুমিনের নামাজে মেরাত বলে আমার আল্লাহ পাকে মুমিনের নামাজে মেরাত বলে আমার আল্লাহ পাকে নামাজে নামাজির সরল পথে আনতে পারে নামাজে কেমন নামাজ পড়ো তুমি ওই নামাজে স্মরণ সবই কেমন নামাজ পড়ো তুমি ওই নামাজে স্মরণ সবই এমন নামাজ পড়ো না ভাই যেই নামাজে স্মরণ সবই এমন নামাজ পড়ো না রে যেই নামাজে স্মরণ সবই নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে নামাজে সবাই জবান খুলে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা আপনার কোনো কষ্টই নি কোনো অসুবিধা হইতেছে ওয়াজ কি বুঝতেছেন আমার আমি আপনার এই এলাকার ভিতরে একবার নতুন তবে নতুন হইলো আমরা এত দূরে আসি না আমাদের জন্য খুব কষ্ট হয়ে যায় এত দূরে আসতে কুমিল্লা থেকে আমি যখন আইসা নামছি পাঁচ ঘন্টা ষোলো মিনিট লাগছে কই ভাই পাঁচ ঘন্টা ষোলো মিনিট লাগছে আমি আগে কইছি আমার ঢুকেছি কি মায়া হোটেল এটা আছে আপনার সোনারু ঘাট খাওয়ানের লাগে মা গো এটার ভিতরে ঢুকে এটার ভিতরে যে অবস্থা হাডার গোল্লা গুল্লা এটা ফালাই রাখছে নিচের ভিতরে মনে করছি আগে একটু নাস্তে একটু দূর জার্নিং করে আসি একটু খাইয়া আমু আমি পরে বাড়ি আয় কছি বাইরে এনে খাবানের দরকার নেই তুমি তাড়াতাড়ি আইও এরপরে আইয়া এনে বাড়িতে ভাত খাইছি তাড়াতাড়ি
আল্লাহ কবুল করুক আমিন করুন আমি মালিকটারে দেখছি না মালিক জিগাইছি এক মেসিয়ার মালিক তোমার কোক হুজুর মালিক দনাই মালিক থাকলে কইলাম আমাক তোমার এনে যদি ভক্ত অধিকার আইয়ে তোমার বাস মামলা দিলে তো কমে 10 লাখ টাকার মামলা দিব পারে চিন্তা করি আর কি মাঝে মাঝে যে আসলে আমরা তো অসুস্থ এভাবে হই না অপরিচ্ছন্নতার কারণে আল্লাহ নবী কইছে আত্তুহুরু শাত্রুল ঈমান পবিত্রতা ঈমানের অঙ্গ তার মানে ঈমানের অঙ্গ যে বুঝাইছে এমনে বুঝাইছে না ঈমান তাজা থাকবো তো আমল থাকবো শরীর স্বাস্থ্য সুস্থ থাকবো তাহলে আমরা ঈমানটারে তাজা করার দরকার আছে না তোমার কথা কানে আছে না একটু জবান খুলে দুরূদ শরীফ পড়া না ঈমান তাজা হবে জোরে আল্লাহুম্মা সাল্লে ওয়ালায়ালে মাদাল্লাহুম্মা সাল্লি আগা বুঝান ওয়ালায়ালে বুঝেন কিন্তু শেষ হওয়া আছে বাজা নামার তাহলে নামাজটা কি নামাজ লাগবো হুজুরি কলবের কি নামাজ জোরে কেনা কি নামাজ তাহলে হুজুরি কলবের নামাজ এই বুঝছেন না আপনারা হুজুরি কলবের নামাজ কোনটা কেডা কেডা বুঝছেন একটু হাত তোলেন এতক্ষণ ওয়াজ করছি কে কে বুঝছেন হুজুরি কলবের নামাজ আস্তাগফিরুল্লাহ এবার ইয়ে করলে 30-35 জন নামাজ মানুষ বুঝছেন আত্মামান মনে করছে জিগা ময়ের লাগে কয় না তাহলে হুজুরি কলবের নামাজ এক নাম্বার নবীজি বলছে এমন ভাবে নামাজ পড়ে কোন আল্লাহরে দেখো কারে দেখো জোরে কয় না জোরে বলেন কারে এ আমার ওয়াজ এটা কামে লাগবো আমার ওয়াজ এটা দিয়ে ঈমান হারা হইতেন না ঈমান তাজ হইব না কথা কয় না কেন একটা গাছ লাগাইছেন গাছ কি লাগাইছেন ফাপ্পা গাছ লাগানোর পরে ফাপ্পা বুঝেন না আপনারা ফেফে ফেফে গাছ লাগানোর পরে গাছের গোড়া ছানি না দিলে গাছ হইব নি গাছ হইব নি আমরা মুসলমান আমরার ঈমান আছে কিন্তু বাজান এই ঈমানদারে ঠিক রাখার জন্য ঈমানের গোড়ায় পানি ডালা লাগবো ঈমানের গোড়ার পানির নাম হইল নামাজ কথা কই না কা সুন্নিরা নামাজ পড়ে না পড়ে সুন্নিরা আরো বেশি নামাজ পড়ে সুন্নিরা নামাজ দেখো সুন্নিরা নামাজের ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে তাহাজ্জুদ আছে এশরাক আছে চাষ্টের নামাজ আছে মাগরিবের পরে আওয়াবিনের নামাজ আছে ঠিক না ভাই সুন্নিরা নামাজ হুজুরি কলবের নামাজ হুজুরি কলবের নামাজ কেমনে পড়ে জিগে বা মৌলবী রে এ মৌলবী এটা থাক তোমার থাক বড়া যাও তুমি আল্লাহর জন্য হুজুরি কলবের নামাজ কি জিগে এই তুমি যে নামাজ পড়ো তোমার নামাজটা হুজুরি কলবের নামাজ হয়নি এবার দেখবেন না হুজুরি কলবের নামাজের কথা বলে আ ব্যাটকে থাকবো হুজুরি কলবের নামাজ কি এটা যখন জিগেবেন দেখবেন আর উত্তরটা আইতো না হুজুরি কলবের নামাজ কি তারা কইবেন হুজুরি কলবের নামাজ হইলো এটা আখাসুল খাস এটাই বালা নামাজ বলে হুজুর হুজুরি কলবের নামাজটা কি এখন হুজুর ও কার যে হোক আপনার কাছে আটকে যাবো হুজুরি কলবের নামাজটা কি একটু আমার শিখিয়ে দৌছে আপনি কইবেন আল্লাহর নবী কইছে হুজুরি কলবের নামাজ হইলো এটা যে নামাজের ভিতরে আল্লাহ দেখা যায় মারহাবা কর আচ্ছা আল্লাহর তো কেউ কোনোদিন দেখছে না তুই আপনার উল্টে কইব আচ্ছা তুমি যে কইলা হুজুরি কলবের নামাজে আল্লাহ দেখা যায় তোমার কেউ আল্লাহ দেখছেনি বলে হুন আল্লাহ আমরার কেউ দেখছে না নবীগণের সাহাবাই কেরামও দেখছে না আল্লাহ শুধু দেখছে আমার নবীজি সুবহানাল্লাহ রে আল্লাহ শুধু দেখছে আমার নবী বলে কি কও আল্লাহ নবী দেখছে আল্লাহ নূরের আল্লাহ রে মাটির নবী কেমনে দেখছে ফাগলার সাফার দাঁত ফালাই দো কি এর নূরের নবী রে আল্লাহর নবী নূরের আল্লাহ রে আমার নবী দেখে নাই আল্লাহর কোরআনে তো কইতেছে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা বলেন মোদের জন্য কান্দেন নবী দিন রাত কাঁদি শুধু দিন রাত কি তো আমার কাছে না কইবেন নবীকে পেতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে বলেন মোদের জন্য আমি যাব কবরেতে কেউ তো যাবে না দুই তিন দিন কাদার পরে মনে রাখবে না আমি যাব কবরেতে দুই তিন দিন কাদার পরে মনে রাখবে না উম্মতের দিওয়ানা নবী উম্মতের দিওয়ানা আসেন কাঁদিতে মোদের জন্য কান্দেন নবী দিনাতে বলেন মোদের জন্য কান্দেন নবী
সবাই যখন কবরেতে রেখে চলে যায় তারপরেতে আমার প্রিয় নবী এসে যায় সুবহানাল্লাহ পড়েন নবী কবরে আসতে পারে বিশ্বাস আছে তো বিশ্বাস আছে তো এটাই আমাদের ঈমান এটাই আমাদের আকীদা যারা নবীকে মরা নবী বলে তাদের আকীদা হলো নবী কবরে আসতে পারে না তারা জিগেবেন উল্টাইয়া হুজুর আপনি যে কইলেন নবী কবরে আইতে পারে না তাহলে লাশটা কবরে রাখার সময় কি করেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ পড়ে নাও তাহলে রাসূলের মিল্লাতে দিয়ে দিলা নবী যদি কবরে না আইয়ে তাহলে কার মিল্লাতে দিলা মারহাবা কয় না জোরে ও আল্লাহ আল্লাহর কাছে দিয়ে দিছি তো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ না কয় বিসমিল্লাহি ওয়া আলা ইল্লাল্লাহ কয় কথা মনে বুঝেন নাই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ না কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে ইল্লাল্লাহ কও এটাই ওয়াজ এটা কি এটা ওয়াজ সারা জীবন হনবেন তো আওয়াজ এটা হেডা বিভিন্ন রকমের কথা কইলে তো ওয়াজ না ওয়াজ ঈমান আর আকীদা ঈমান ঠিক থাকলে আল্লাহর নবী কয় একটা উম্মত ছলায় জাহান্নামে যাইতাম না ঈমান নাই আল্লাহর নবী কয় এটা জাহান্নামে যাক না কই যাক আমি নবী এটা দেহার কোনো বিষয় না মারহাবা কোন তাহলে আমরা ঈমান ঠিক থাক আমরা সেটা চাই কি চাই না এ তোমরা সিন্নি রেডি হইছ নি ওয়াজ ওয়াজ রাইখেন ঠিক ভাবে নামাজের ওয়াজ হইছ নি আজকের ওয়াজে নামাজের ওয়াজ হইছে না তাহলে নামাজ কি কলবে নামাজ পড়তেইব হুজুরি কলব কি কলব কার কাছে ওয়াজ করতেছি কি ভাই কথা কই না নামাজের নাম কি কলবেন নামাজ হুজুরি কলবের নামাজ হুজুরি কলবের নামাজ হুজুরি কলবের নামাজ যারা ফেসবুক চালাও আজকে ভাই ফয়দন আগামী কালকে সকালবেলা ফেসবুকে স্ট্যাটাস দিবা নতুন নামাজ শিক্ষা গ্রহণ করলাম হুজুরি কলবের নামাজ এরপরে দেখবা তোমার কমেন্টসে কইব এ পাগল হইছস রে এটা কি নামাজ তুই পাইছস হুজুরি কলবের নামাজ আবার কই পাইছস এবার উত্তর দিবা শোনো হুজুরি কলবের নামাজের বিবরণ হুজুরি কলবে নামাজ পড়লে আল্লাহকে দেখা যায় যদি আল্লাহকে না দেখে আল্লাহর উম্মতকে দেখে বান্দাকে দেখে যদি আল্লাহ এবং বান্দা দুইজন দুইজনকে নাই দেখে তাহলে আমি আমার আল্লাহর বান্দা তাই না এটার বিশ্বাস কি তাহলে আল্লাহকে যদি আপনি না দেখেন অন্তরে বিশ্বাস আছে আল্লাহ আমারে দেখে কি দেখে না এটাই হুজুরি কলবের নামাজ